হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? তোমরা যারা 2022 সাল এসএসসি পরীক্ষা দিবে, এখন ক্লাস টেনে পড়তেছো, তাদের সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছ আমি সাবজেক্টের নাম লিখে রেখেছি, যে সাবজেক্টের সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে আইসিটি, চারু ও কারুকলা, উচ্চতর গণিত, গার্হস্থ্য, অর্থনীতি, তারপর হচ্ছে কৃষি। যারা সায়েন্সে পড়তেছো তাদের হচ্ছে তোমার আইসিটি, চারুকলা এবং উচ্চতর গণিত, এই তিনটা সাবজেক্ট করতে হবে। আর যারা তোমার কমার্সে পড়তেছো তাদের হচ্ছে তোমার এই যে গার্হস্থ্য, যদি তোমাদের থেকে থাকে মেয়েদের গার্হস্থ্য করতে হবে, আর কৃষি করতে হবে, যাদের কৃষি আছে তাদের কৃষি করতে হবে, এটা এই দুইটা হচ্ছে কমার্সের। আর যারা আর্টসে পড়তেছো তাদের হচ্ছে তোমার অর্থনীতি করতে হবে, আর চারুকলা সাবজেক্টটা হচ্ছে সবারই করতে হবে, সায়েন্স, আর্টস এবং কমার্স। আর আইসিটি সাবজেক্টটাও সবার করতে হবে। ওকে, চলো এখন কথা না বাড়িয়ে আমি সিকোয়েন্সিয়ালি এক ভিডিওতে সবগুলো অ্যাসাইনমেন্টের উত্তর দেখাবো। ফার্স্ট আইসিটি দেখাবো, তারপর চারু ও কারুকলা দেখাবো, উচ্চতর গণিত, গার্হস্থ্য, অর্থনীতি এবং কৃষি। তাহলে ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওর নিচে কমেন্টে লেখো ওয়াও, কারণ এক ভিডিওতে সবগুলো অ্যাসাইনমেন্টের উত্তর দেওয়া তোমাদের জন্য অনেক হেল্পফুল, কারণ তোমাদের আর ইন্ডিভিজুয়ালি সার্চ করতে হবে না সাবজেক্টের নাম ধরে ধরে। তাহলে চলো আমি ফার্স্ট আইসিটির অ্যান্সারে চলে যাচ্ছি, আইসিটির পরেই চারুকলা, তারপরে হায়ার ম্যাথ, এভাবে সিকোয়েন্সিয়ালি আমি ভিডিওতে অ্যান্সার তোমাদের দেখাতে থাকবো। ফার্স্টে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। এখানে তোমাদের কোশ্চেন ফার্স্টে হচ্ছে বলছে যে অনলাইন ভিত্তিক ক সেবা, সরি এটা ক সেবা না, অনলাইন ভিত্তিক সেবা, এটা হচ্ছে কটা নিচে চলে আসছে। তারপর হচ্ছে ই গভর্নেন্সের গুরুত্ব, তারপর হচ্ছে পরিবারের সদস্যের ই সেবা গ্রহণের সুযোগ সমূহ, কোভিড কালে অনলাইন সেবা নিয়ে লেখাপড়া চালিয়ে যাওয়ার উপায়। আচ্ছা, আর এখানে মোটামুটি একটা আইডিয়া দিয়েছে যে তোমরা কি করবে। অনলাইন ভিত্তিক বিভিন্ন সেবা আমাদের জীবনকে করেছে গতিময়, নিজে সহ পরিবারের সদস্যদের বিভিন্ন অনলাইন ভিত্তিক সেবা গ্রহণের আলোকে একটি রিপোর্ট প্রণয়ন করতে বলছে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমি অ্যান্সার নিয়ে যাই তোমাদেরকে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে হচ্ছে তোমাদের স্টার্ট হয়েছে অ্যান্সারটা। এখানে তোমাদের স্কুলের নামটা লিখবে, তোমরা যে স্কুলে পড়ো, তারপর হচ্ছে তোমরা বিষয় দিবে। এখানে এটা হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার 1 আইসিটির জন্য, তারপর হচ্ছে তোমার এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 2। তাহলে এখানে কিন্তু কোশ্চেন গুলো তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। দেখো অনলাইন ভিত্তিক সেবা এইটা ফার্স্টে ব্যাখ্যা করতে বলছে, তারপরে ব্যাখ্যা করতে বলছে ই গভর্নেন্সের গুরুত্ব, তারপরে হচ্ছে সেকেন্ডে এটা ব্যাখ্যা করতে বলছে। এটা হচ্ছে তোমাদের 3 নাম্বার পেজ। এই যে তোমাদের এটা হচ্ছে 2 নাম্বার প্রশ্ন, আর এটার পেজ নাম্বার কত? এটার পেজ নাম্বার হচ্ছে তোমাদের 4। এটা হচ্ছে তোমাদের ই গভর্নেন্সের 4টি গুরুত্ব ব্যাখ্যা করলে তোমরা হচ্ছে অতি উত্তম পাবে। তোমরা যদি 4টির থেকে কম ব্যাখ্যা করো তাহলে তোমাদের মার্কস একটু কমে যেতে পারে, বা তোমরা অতি উত্তম নাও পেতে পারো। এটা হচ্ছে তোমাদের পেজ নাম্বার 5। তারপর হচ্ছে এটা হচ্ছে তোমাদের পেজ নাম্বার 6। এখন কোশ্চেনে আমি তোমাদের আবার নিয়ে যাচ্ছি একটু। দেখো পরিবারের সদস্যদের ই সেবা সমূহের সুযোগ সমূহ, তার মানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে এখান থেকে শুরু। তাহলে এটার পেজ নাম্বার হচ্ছে 7। তারপর হচ্ছে তোমাদের এটা পেজ নাম্বার হচ্ছে 8। এটার পেজ নাম্বার হচ্ছে তোমাদের 9। এটা হচ্ছে তোমাদের সর্বশেষ প্রশ্ন, 4 নাম্বার অ্যাসাইনমেন্টের, এবং এটার পেজ নাম্বার মেবি 10 হবে। হ্যাঁ 10। এটা হচ্ছে তোমাদের পেজ নাম্বার 11। এটা হচ্ছে তোমাদের পেজ নাম্বার 12। এবং এইখানে তোমরা প্রতিবেদন কয়টার সময় তৈরি করতেছো
এটা টাইমটা দিবে। এরই সাথে শেষ হয়ে গেল তোমাদের আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি সেটার উত্তর। এখন আমি তোমাদের দেখাবো চারু ও কারুকলা এই অ্যাসাইনমেন্টের উত্তর। তাহলে তোমরা দেখতে পাচ্ছ চারু ও কারুকলা এখানে হচ্ছে তোমাদের চারটা কোশ্চেন করা হয়েছে। ফার্স্টে শিল্পকলা সম্পর্কে ব্যাখ্যা করতে বলছে, শিল্পকলার শ্রেণীবিভাগ বলছে, তারপরে বলছে যে শিল্পকলা চর্চার গুরুত্ব এটা নিয়ে লিখতে বলছে, এবং তারপরে সর্বশেষে বলেছে বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধকরণে লোকশিল্পের গুরুত্ব। এবং এই অ্যাসাইনমেন্টটা 200 থেকে 250 শব্দের মতো তোমাদের মধ্যে হচ্ছে তোমাদের সীমাবদ্ধ থাকতে হবে, লিমিট দিয়ে দিয়েছে। তাহলে চলো আমি তোমাদের অ্যান্সারে নিয়ে যাই। দেখো এটা হচ্ছে তোমার শিল্পকলা নিয়ে লিখবা, দেখতে পাচ্ছ শিল্পকলা সম্পর্কে ব্যাখ্যা, তারপরে ছিল শিল্পকলা শ্রেণী বিভাগ, এটা হচ্ছে শিল্পকলা শ্রেণী বিভাগ। তার মানে এটা হচ্ছে কিন্তু তোমাদের প্রথম প্রশ্ন, 1 নম্বর তোমরা দিতে পারো বা ক নাম্বার দিতে পারো। তারপরে হচ্ছে তোমরা এটা 2 নম্বর দিতে পারো বা খ নাম্বার দিতে পারো। তাহলে এটার পেজ নাম্বার কত ছিল? এটা হচ্ছে পেজ নাম্বার 1 তোমাদের জন্য চারু এবং কারুকলার জন্য। তারপরে বলছে শিল্পকলা চর্চার গুরুত্ব, এবং সর্বশেষে বলেছে বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধকরণে লোকশিল্পের গুরুত্ব। এটা হচ্ছে তোমাদের পেজ নাম্বার 2 চারু এবং কারুকলার জন্য। এটা হচ্ছে তোমাদের পেজ নাম্বার 3, এটা হচ্ছে শিল্পকলা। শিল্পকলা হচ্ছে তোমাদের দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে চারু শিল্প আর একটা হচ্ছে কারু শিল্প। চারু শিল্প হচ্ছে তোমাদের এখানে 5টা ভাগে হচ্ছে ভাগ করা হয়েছে, ললিত কলা, মানবিক কলা, নাটক, কাব্যকলা, পদ্য সাহিত্য। এবং তারপরে দেখো যে কারু শিল্পকে তোমরা দেখো যে এখানে 4টা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মৃৎশিল্প, বয়ন শিল্প, বাঁশ বেত ও কাঠের শিল্প, তারপর হচ্ছে তোমার চর্ম শিল্প, তারপরে এই ললিত কলাকে হচ্ছে তোমার 6 ভাগে ভাগ করা হয়েছে, সঙ্গীত, নৃত্য, নৃত্যনাট্য, চিত্রকলা, ভাস্কর্য, তারপর হচ্ছে খোদাই শিল্প। তাহলে এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে চারু শিল্পকে তোমাদের হচ্ছে 5 ভাগে ভাগ করা হয়েছে, কারু শিল্পকেও 4 ভাগে ভাগ করা হয়েছে। কারু শিল্পকে তোমার 4 ভাগে আর চারু শিল্পকে হচ্ছে তোমার 5 ভাগে, আবার তোমার ললিত কলাকে হচ্ছে 6 ভাগে। এগুলো মাথায় রাখবা, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর এটা হচ্ছে তোমাদের 3 নম্বর প্রশ্ন, দেখতে পাচ্ছ শিল্পকলা চর্চার গুরুত্ব, এবং এটার পেজ নাম্বারটা মেবি 4 নম্বর পেজ। এটা হচ্ছে তোমাদের 4 নম্বর পেজ, এবং তারপরে হচ্ছে তোমাদের এটা 5 নম্বর পেজ, এবং এটা হচ্ছে সর্বশেষ কোশ্চেন তোমাদের প্রশ্নে। দেখো যে বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধকরণে শিল্পকলা চর্চার গুরুত্ব। তারপর হচ্ছে তোমাদের এটা 6 নম্বর পেজ, এটা হচ্ছে তোমাদের 7 নম্বর পেজ, এটা হচ্ছে তোমাদের 8 নম্বর পেজ, এবং এটি হচ্ছে সর্বশেষ তোমাদের এই চারু এবং কারুকলা এই সাবজেক্টের অ্যাসাইনমেন্টের সর্বশেষ পিসটা দেখতে পাচ্ছ। এবং তারপরে আমি তোমাদের যারা সায়েন্সে আছো, সায়েন্সের যারা হায়ার ম্যাথে আছো, ওই হায়ার ম্যাথের অ্যান্সারটা দেখাবো। হায়ার ম্যাথের পরে আমি সিকুয়েন্সিয়ালি বাকি সাবজেক্টের অ্যান্সারগুলো দেখাবো। একটু ধৈর্য ধারণ করে তোমরা দেখতে থাকো, যদি তোমরা হায়ার ম্যাথ তোমার না থেকে থাকে তাহলে তোমরা একটু ভিডিওটি একটু টেনে তারপরে সাবজেক্টের অ্যাসাইনমেন্টে চলে যাও। দেখো হায়ার ম্যাথের এখানে হচ্ছে তোমার একটা উদ্দীপক এবং সৃজনশীল পুরাটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, এবং ওই জিনিসটাই তোমার হচ্ছে ব্যাখ্যা করছে এই জায়গাটায়। দেখো আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদের, যে SC সরল রেখার সমীকরণ নির্ণয় করবে, সমীকরণে বি বিন্দু বসাতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এ আর সি এখানে এটা সমীকরণ নির্ণয় করতে বলছে, সরলরেখার সমীকরণ, আর সমীকরণে বি বিন্দু বসাবা তুমি।
আর এখানে একটু ব্যাখ্যা করে দিছে যে কে এর মান নির্ণয় করতে বলছে এবং সমীকরণ ঠিকভাবে নির্ণয় করতে বলছে, এই দুটো জিনিস। তারপর হচ্ছে তোমাদের দেখো যে খ নাম্বার, এই খ নাম্বার এই প্রশ্নটা ব্যাখ্যা করে এখানে দেখাইছে যে এটা আরো ডিটেলস ভাবে তোমাদের বোঝানোর জন্য অনেক হেল্পফুল হয়েছে। ওকে, এখন তারপরে হচ্ছে তোমার গ নাম্বার, তারপর হচ্ছে তোমাদের ঘ নাম্বার, এভাবে তোমরা প্রশ্নগুলো একটু বুঝে নিবে। তারপর হচ্ছে আমি অ্যান্সার নিয়ে যাচ্ছি তোমাদের এখন। এটি হচ্ছে তোমাদের ক নাম্বার, ক নাম্বার প্রশ্নের উত্তর। কে এর মান আমার বের হয়েছে হচ্ছে 9। তোমাদের একটু জুম করে দেখাই যদি তোমাদের বুঝতে প্রবলেম হয়। দেখো তারপর হচ্ছে তোমাদের খ নাম্বার, খ নাম্বার হচ্ছে তোমাদের এখান থেকে স্টার্ট হবে এই চিত্রটা, তোমরা অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবে। এটা না দিলেও প্রবলেম নেই, তবে তোমরা দেওয়ার চেষ্টা করবে এটি। তারপরে হচ্ছে তোমাদের খ নাম্বারের বাকি অংশ, এখানে খ নাম্বারের বাকি অংশ দেখতে পাচ্ছ। তারপর হচ্ছে তোমার পরবর্তী পৃষ্ঠা, তাহলে আমি একটু পৃষ্ঠা নাম্বার তোমাদের এই করে দিতেছি। এটা হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার 1, এটি হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার 2, এটি হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার 3, এটি হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার 4, এবং এটি হচ্ছে তোমাদের গ নাম্বার, এবং এটি হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার 5। তারপর হচ্ছে তোমার এটা পৃষ্ঠা নাম্বার 6, এটি হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার 7, এবং এটি হচ্ছে ঘ নাম্বার শুরু হয়েছে এখান থেকে। অবশ্যই তোমরা ডান পাশের এই চিত্রটি দেওয়ার চেষ্টা করবে। এটি হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার 8, এটি হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার 9, এটি হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার 10, এবং এটি হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার 11, এটি হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার 12। এর সাথে শেষ হয়ে গেল তোমাদের যারা হায়ার ম্যাথ সাবজেক্ট ছিল তোমাদের, তাদের হায়ার ম্যাথের অ্যাসাইনমেন্ট অ্যান্সার। এখন আমি তোমাদের দেখাবো যারা গার্হস্থ্য বিজ্ঞান নিয়েছ, এটা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে মেয়েদের ক্ষেত্রে থাকে, তাদের ক্ষেত্রে আমি দেখাচ্ছি। এখানেও 4টা কোশ্চেন করা হয়েছে, তাহলে কথা না বাড়িয়ে চলো অ্যান্সারে নিয়ে যাই। ফার্স্টেরটা এটা, এটা পৃষ্ঠা নাম্বার 1, এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 2, এটি হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার 3, এবং পরবর্তী প্রশ্ন এটি হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার 4, এটি হচ্ছে পৃষ্ঠা নাম্বার 5, তার পরবর্তী প্রশ্ন এটি হচ্ছে পৃষ্ঠা নাম্বার 6, এটি হচ্ছে পৃষ্ঠা নাম্বার 7, এটি হচ্ছে পৃষ্ঠা নাম্বার 8, এটি হচ্ছে পৃষ্ঠা নাম্বার 9, এটি হচ্ছে পৃষ্ঠা নাম্বার 10, এটা তার পরবর্তী প্রশ্ন, পৃষ্ঠা নাম্বার 11, পৃষ্ঠা নাম্বার 12, তারপর হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার 13, তারপরে হচ্ছে তোমাদের যারা আর্টসে পড়তেছো অর্থনীতি অ্যাসাইনমেন্টটা তোমাদের আছে, এই অ্যাসাইনমেন্ট অর্থনীতি যেটা, এটাও তোমাদের 4টা কোশ্চেনই করা হয়েছে, এবং এখানে একটা উদ্দীপক দেওয়া হয়েছে, ভালো করে এটি পড়বে। আমি ভিডিওটি লং হয়ে যাবে জন্য পড়তেছি না, তোমরা একটু কষ্ট করে এটা চাইলে পড়ে নিতে পারো। আর তোমাদের অ্যাসাইনমেন্ট তোমরা লাইব্রেরি থেকে সংগ্রহ করো আমার বিশ্বাস, তাহলে তোমরা এটা হার্ড কপি দেখে পড়তে পারবে। এটা হচ্ছে তোমাদের ফার্স্টের কোশ্চেন, বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থার ব্যাখ্যা। এই জিনিসগুলো ব্যাখ্যা করবে। তাহলে এটা পৃষ্ঠা নাম্বার 1, এটা পৃষ্ঠা নাম্বার 2,
এটা হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার 3, এটা হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার 4, এটা হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার 5, এটা হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার 6, এটা হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার 7। দুই নাম্বার প্রশ্ন, এটি দুই নাম্বার প্রশ্নে কি ছিল একটু লক্ষ্য করো। দুই নম্বর প্রশ্ন ছিল মিস্টার রবিনের ব্যবসাটির অর্থ ব্যবস্থা চিহ্নিত করো। তাহলে এটা হচ্ছে আমাদের পৃষ্ঠা নাম্বার 7 থেকে শুরু হয়েছে, এবং এটা হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার 8, এটা হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার 9, এবং এটি হচ্ছে তার পরবর্তী প্রশ্ন, তিন নম্বর প্রশ্ন। এটি হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার 10, এটি হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার 11, এটি হচ্ছে সর্বশেষ প্রশ্ন, এবং এটি হচ্ছে পৃষ্ঠা নাম্বার তোমাদের 12, এটা হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার 13, এটি হচ্ছে পৃষ্ঠা নাম্বার 14, এটি হচ্ছে পৃষ্ঠা নাম্বার 15। এর সাথে শেষ হয়ে গেল তোমাদের যারা ইকোনমিক্স অর্থনীতি সাবজেক্ট নিয়েছ, আসতে পড়তেছো, তাদের অ্যাসাইনমেন্টের উত্তর। এখন আমি তোমাদের নিয়ে যাচ্ছি কৃষি শিক্ষা, যাতে তোমাদের আছে যারা আসতে পড়তেছো বা কমার্সে পড়তেছো তাদের এই সাবজেক্টটা থাকার কথা। তাহলে দেখো, এখানে তোমাদের চারটে কোশ্চেন করা হয়েছে। পরিচিতি ও উৎস, উপকারিতা, পশু পাখি সম্পূরক খাদ্য প্রস্তুত প্রক্রিয়া আর সম্পূরক খাদ্যের প্রয়োগ। তাহলে চলো আমি তোমাদের এটার অ্যান্সার নিয়ে যাই। এখানে সেম তোমরা তোমাদের স্কুলের নামটা লিখবে, এখানে দেন তোমরা বিষয় দিবে, দেন এখান থেকে শুরু করবে, একটা টাইটেল দিবে তোমরা, তারপর হচ্ছে তাহলে এটা পৃষ্ঠা নাম্বার কত হলো, এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 1, এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার তোমাদের 2, এটা হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার 3, এটা হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার 4। তাহলে দেখো, এটা কিন্তু তোমাদের সম্পূরক খাদ্য 1 নাম্বার যেটা ওটা, তারপরে বলছে সম্পূরক খাদ্যের উৎস, একটু প্রশ্ন নিয়ে তোমাদের নিয়ে যাই, উপকারিতা ভালো করে লক্ষ্য করো, আর এখানে বলছে পরিচিতি উৎস, তার মানে আমরা এই যে উৎস ব্যাখ্যা করতেছি এটা কিন্তু 1 নাম্বার কোশ্চেন, এখনো শেষ হয়নি। এই যে উপকারিতা, এটা কিন্তু 2 নাম্বার প্রশ্ন। তারপর হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার 5, পশু পাখি সম্পূরক খাদ্যের প্রকারভেদ। এই যে দেখো অ্যাসাইনমেন্টে কি বলছে, যে পশু পাখি সম্পূরক খাদ্য প্রস্তুত প্রক্রিয়া, তাহলে প্রস্তুত প্রক্রিয়া হচ্ছে এই যে তারপরে, তাহলে এটা ছিল পৃষ্ঠা নম্বর 5, এটা হচ্ছে তোমাদের পৃষ্ঠা নম্বর 6, এখান থেকে 3 নম্বর প্রশ্ন শুরু হয়েছে। পৃষ্ঠা নম্বর 7, দেন এটি হচ্ছে পৃষ্ঠা নম্বর 8, এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর 9, এটি হচ্ছে পৃষ্ঠা নম্বর 10, এটি হচ্ছে পৃষ্ঠা নম্বর 11, এর সাথে শেষ হয়ে গেল তোমাদের সপ্তম সপ্তাহের, যারা 2022 সালে এসএসসি পরীক্ষা দেবে, ক্লাস টেনে পড়তেছো, তাদের অ্যাসাইনমেন্টের অ্যান্সার। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওর কমেন্টে লেখো ওয়াও।